युवती सतव्रतम ब्रह्मगोपाल वेशम हा कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशु गोपिका कांत श्रीराधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरेत् तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहित हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ छय गोसाईर करी चरण वंदन जा हईते विघ्न नाश विष्ठ पुरन वंशा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्द्रस्य स्खलदपादगतिर्मो स्वकृपायष्टिदानेन सन्त शन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागीरतिलहरी श्री साधन भक्ति निरूपणम् संवत्सरं वा सन्मासान् मासं मासार्धमेव वा द्वारकावासिनः सर्वे नरा नार्यश्चतुर्भुजा कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्ज श्री रूप गोस्वामी चरण तिनी तार भक्तिर सामृत सिंधु ग्रंथे साधन भक्ति प्रसंग वर्णना करछेन किन्तु आमरा महाप्रभुर साक्षात प्रकाश स्वरूप श्रीनिवास आचार्यर श्रीजीवन चरित्र विषय आचार्यगण वर्णना करछेन श्रीनिवास आचार्य प्रभु नदियाते समस्त महाप्रभुर अंतरंग प्रिय पार्षदगणिर संगे साक्षात्कार एवं अभिराम गोपालर का दिव्य प्रेम पे माता जाह्नवी ठाकुरानी कृपा आशीर्वाद निये तिनी एसे उपस्थित होयेछेन जाजिक ग्रामे नरहरि सरकार ठाकुर संगे साक्षात्कार करलें चरण वंदना करलें श्रीखंडे मा तिनि सन्तान के पे बड़ी आनंदित हुएछेन केन बहुदिन हुए गेछे श्रीनिवास गृह त्याग करे श्रीक्षेत्रे गिएछेन प्रभुर साक्षात्कार पान नाई बिरही आतुर हुई
নদিয়াতে এসে উপস্থিত হয়েছেন, ওইখানেও তিনি প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদ এবং অদ্বৈত আচার্য প্রভুর তিনি সাক্ষাৎকার পাননি। মনের মধ্যে বড়ই ব্যথা, এই ব্যথা ব্যক্ত করার মতন কোনো ভাষা নাই, কিন্তু একটাই উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়েই তিনি যেন মনে হয় জীবনটা ধারণ করে আসেন, বৃন্দাবন গমন এবং সেখানে গিয়ে আমাদের আচার্যগণের সঙ্গে সাক্ষাৎকার করবেন। এই আশা নিয়ে আসেন, মাকে বলছে, মা আমি কিন্তু বৃন্দাবন যেতে চাই, তুমি একটু আদেশ দাও। মা একাকী বৃদ্ধা হয়ে পড়েছেন, কিন্তু মায়ের কাছে মা কিছুতেই নিজের সন্তানকে যেতে দিচ্ছেন না, কিন্তু শ্রীনিবাসের আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গেছে যেন প্রাণ রাখা বড় দায়। মা তুমি যদি বৃন্দাবন যেতে না দাও তাহলে বুঝি আমার প্রাণ আর থাকবে না। নিজের জননী চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মা তুমি আদেশ দাও আমাকে, তুমি যদি না ছাড়ো তাহলে তো আমি বৃন্দাবন যেতে পারবো না। মা যখন দেখলেন পুত্রের এই আকুতি বিনতি, মা তাকে আদেশ দিলেন, যাও তোমার যখন ইচ্ছা বৃন্দাবন যাওয়ার, যাও বৃন্দাবন। খুব কষ্টে দুঃখে কানতে কানতে শ্রীনিবাসকে আদেশ দিয়েছেন। আচার্য প্রভু যখন বৃন্দাবন আসছেন তখন প্রায় ওনার বয়স প্রায় 54 থেকে 55 বছর বয়স। গৌরমণ্ডল দর্শন করে প্রায় মায়ের কাছে তিনি 20টা বছর কাটালেন। এটাও কিন্তু এক হচ্ছে মায়ের মমতা, আর দ্বিতীয় হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির আদেশ। তিনি বলছেন, তোমার মা বৃদ্ধা, তুমি মাকে একাকী ছেড়ে বৃন্দাবনে যাবে, তুমি কিছুদিন মায়ের কাছে থাকো। তো প্রায় 20টি বছর মায়ের কাছে কাটালেন, প্রায় বয়স এখন 54 থেকে 55 বছর বয়স। মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি পুনরায় সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রাতে এসে উপস্থিত, সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করে কান্তি কান্তি আকুল হয়ে নিতাই চাঁদের কাছে আশীর্বাদ চেয়েছেন যে আমি বৃন্দাবন যাচ্ছি, প্রভু আপনি কৃপা করুন, বিরহে আকুল। নিতাই চাঁদ পূর্বেই কৃপা করে রেখেছেন এবং বলেছেন, সেইখান থেকেই তিনি উপস্থিত হয়েছেন গয়াধামে, যেখানে মহাপ্রভুর সেই দীক্ষাভূমি গয়া। শ্রীনিবাস সেই স্থানে প্রণাম করে যেন পুনরায় সেই মহাপ্রভুর দিব্য রূপের কথা তিনি মনে পড়ছে। Come on.
आचार्य प्रभु सेखान थेके उपस्थित हुए काशीते। सेखाने चंद्रशेखर आचार्य स्थान जेखाने प्रभु निवास करछेन सेई कुटीते एसे उपस्थित। सेखाने दर्शन करे साष्टांगे प्रणाम करे तिनि ओशो एसे उपस्थित हुएछेन महाराज बेशी दिन आर नाई। धीरे 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 अतिक्रम करते करते ब्रजधामीर सीमाते प्राय प्रवेश करबें चार दिनेर पथ। खुबी उत्कंठा किन्तु ब्रजे एसेछेन खूब आनंदेर संगे। एकटा उत्कंठा तार आछे जे तिनि एसे साक्षात रूप सनातन गोस्वामी पादेर श्रीचरण दर्शन करबें। तिनि वृंदावन यात्रा करछेन आजकेर पथ तो ना সেইকালের পথ। ক্ষুধা তৃষ্ণা সব নিবৃত্তি হয়ে গেছে, একটাই মাত্র আকাঙ্ক্ষা যে আমাদের আচার্যগণের সাক্ষাৎ দর্শন পাব। এই আকাঙ্ক্ষাতে তিনি আসছেন। চারটা দিন আর পথ, খুব ক্লান্ত হয়েছেন। একটি কূপের পাশে জল পান করে তিনি শয়ন করেছেন। কিছু ব্রজবাসীগণ ওই বৃন্দাবন পথ দিয়ে কোথাও অন্যত্র যাচ্ছেন বা কাশী বা গয়া যাচ্ছেন। প্রাতঃ হয়ে গেছে, দেখছি একদল ব্রজবাসীগণ যাচ্ছেন। তাদের মুখে গৌর কথা এবং রূপ সনাতনের কথা শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে উঠে বললেন, হে পথিকগণ, তোমরা তো বৃন্দাবন থেকে আসছো, বলো না কেমন আছেন সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদ। এই কথা যখন তারা শুনলেন সনাতন গোস্বামী পাদের কথা, ব্রজবাসীগণ কেউ কিছু বলছে না, একবারে মৌন হয়ে গেছে। আর ধীরে ধীরে দেখছেন তিনি সকলের চোখে জল। মনে মনে ভাবছেন, এই যে ব্যবহারটা দেখছি এর দ্বারাই তো বুঝে যাচ্ছে যে কোনো একটা বিপদ সংবাদ এসে আমার কাছে এসে উপস্থিত হয়েছে। বারবার যখন জিজ্ঞাসা করলেন, হে পথিকগণ বলো না আমাদের আচার্যগণের শরীর সুস্থ আছে তো, ভালো আছে তো? শ্রীনিবাস যখন বারবার জিজ্ঞাসা করছেন, ব্রজবাসীগণ বলছেন সনাতন গোস্বামীপাদ গতকালই তিনি অন্তর্হিত হয়েছেন। এই সোমবার শোনা মাত্রে এই আচার্যপূর্ব আর স্থির থাকতে পারলেন না, ওইখানেই মূর্ছা হয়ে গেলেন। আর এমন ভাব, সারা অঙ্গ কাঁপছে, মনে মনে ভাবছেন কি আমি কি এমনই অভাগা, যেই দিকেই যাচ্ছি যারই দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা আমার হচ্ছে আর তিনি আমার থেকে দূরে চলে যাচ্ছেন। হা সনাতন, হা সনাতন প্রভু বলে তিনি আকুলতার সঙ্গে কাঁদছেন। কি কষ্ট মনে, কি দুঃখ, শক্তি আর নাই। মনে মনে ভাবছেন, যদি আমি কয়েকটি দিন আগে আসতাম তাহলে বুঝি তোমার দর্শন হতো আমার। কিন্তু মায়াবদ্ধ জীব, যদি আগে আসতে পারলাম না আপনার দর্শন থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। হা সনাতন প্রভু বলে কাঁদছেন, আবার মূর্ছা। সনাতন গোস্বামী পাদ সেই মূর্ছার তন্দ্রার ছলেই বলছেন, শ্রীনিবাস তুমি দুঃখ করবে না, তুমি শীঘ্রই যাও, বিলম্ব করবে না। এখনো শ্রীরূপ, শ্রীজীব এবং আরো আমাদের আমার প্রিয়জন তারা আছে, তুমি বিলম্ব করবে না। আর আমি তো সবসময় তোমাদের কাছেই আছি। এই কথা শুনে শ্রীনিবাস যেন সতেজ পেয়েছে, উঠে দাঁড়িয়েছেন। আবার তিনি বিরহ কাতর হয়ে দৌড়াতে আরম্ভ করেছেন। চার দিনের পথ, এখনো শরীর ক্ষীণ হয়ে গেছে, ক্ষুধা তৃষ্ণায় আকুল, তো খাবার দাবার করেন নাই।
কিন্তু মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা সে স্বরূপের দর্শন পাব। একবারে সীমাতে এসে পৌঁছে গেলেন, মথুরার বিশ্রাম ঘাটে এসে উপস্থিত। তখনও তিনি একটা তার এই মন এবং হৃদয়কে বিদীর্ণ করে দিবে আরেকটি সংবাদ তার কর্ণগোচর হল। কি শুনলেন তিনি? রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ এবং শ্রীরূপ গোস্বামী পাদ তারাও দুজনে অন্তর্হিত হয়ে গেছেন। বলুন তো আর কি থাকা যায়? যার এত আকাঙ্ক্ষা নিয়ে কোথায় বঙ্গদেশ জাজিগ্রাম আর কোথায় বৃন্দাবন, যেই আকাঙ্ক্ষা নিয়ে সেই উল্কাপাতের মতন যিনি দৌড়াতে দৌড়াতে আসছেন, একবারে প্রাপ্য বস্তুর নিকটে পৌঁছে গেছেন, তখন যদি এইরকম বিরহ এসে উপস্থিত হয় তখন সাধকের প্রেমের কি প্রেমিকের কি অবস্থা হয়? এখন তো বুঝি প্রাণ রক্ষা করা উপরও দায় হয়ে গেছে, আর শরীরে শক্তি নেই, ওইখানেই পড়ে আছে, মাথাটা ঘুরিয়ে গেল। মনে মনে ভাবছেন, আমি তো অভাগা, আমার মতন অভাগা এই ব্রহ্মাণ্ডে কেউ নেই, যেই দিকে যাই বুঝি নদীর জল সেই দিকেই শুকিয়ে যায়। আমি একজন অসৎ, এই অসতের কারণে এই দুঃখ আমাকে পেতে হচ্ছে। জীবন যাত্রাতে তিনি যে এত কষ্ট ক্লেশ পেয়েছেন, কোনো আচার্য এমন ক্লেশ পান নাই। মহাপ্রভুকে দর্শন করতে গিয়ে মহাপ্রভুকে পেলেন না, গৌড়মণ্ডলে এসলেন সেখানেও দুই প্রভুকে দর্শন করতে পারলেন না, আর ব্রজেও যখন আসছেন রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোস্বামী এই আচার্যগণেরও তিনি দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর থাকা যাচ্ছে না, শ্রীনিবাসের জীবনটা জন্ম থেকে অন্তিম পর্যন্ত কেবলমাত্র বিরহে কেটেছে। একজন সাধকের জীবনে যে কতটা বিরহ আসতে পারে এবং সেই বিরহেই যে পূর্ণ প্রেম রূপে প্রতিফলিত হয়, এটা শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনযাত্রাতেই বোঝা যায়। কিছুক্ষণ পর তিনি চৈতন্য লাভ করলেন, শরীরে এক বিন্দু শক্তি নাই, যেমন তেমন করে হেঁটে হেঁটে আসছেন মূর্ছা। রূপ সনাতন গোস্বামী পার স্বপ্নে বলছেন, যাও তোমার জন্য অপেক্ষা করছে শ্রীজীব, তোমার জন্য অপেক্ষা করছে গোপাল ভট্ট, বিলম্ব করবে না। সঙ্গে সঙ্গে শ্রীনিবাস একটু বল পেয়েছেন, কৃপা পেলেন। তো তুমি দুঃখ করবে না, আমরা সকলেই তোমার নিকটেই আছি, তুমি চিন্তা করছো কেন? শ্রীনিবাস ব্রজের পথের দিকে গমন করলেন বৃন্দাবনে। সবার প্রথম এসে উপস্থিত সাক্ষাৎ গোবিন্দ দেবজি। ভিখারী দরিদ্র বেশ, অঙ্গে মলিন বসন, ক্ষীণ বদন, দুঃখে কাতর, শ্রী রাধা গোবিন্দের দিব্য মূর্তি দেখে অস্থির হয়ে গেছেন। যখন তিনি পৌঁছেছেন তখন প্রায় সন্ধ্যাবেলা। সেই দিব্য রূপ দর্শন করে একবারে ওই দ্বারেই মূর্ছিত হয়ে পড়ে গেছেন, ভিতরে প্রবেশ করতে হলো না, দূর থেকে দেখা যাচ্ছে তো গোবিন্দদেব। এমন সময় শ্রীজীব গোস্বামী পাদ সন্ধ্যা আরতি দর্শন করার জন্য এসেছেন। পূর্বেই রূপ সনাতন সংবাদ দিয়েছে জীব গোস্বামী পাদকে, শ্রীনিবাস আসছে, তাকে কিন্তু শুশ্রূষা করো, বহু অনুতাপ, বহুত কষ্ট পেয়ে এসছে। জীব গোস্বামী পাদ দেখলেন এই তো শ্রীনিবাস, নিকটে এসে দাঁড়িয়ে গেলেন। শ্রীনিবাস, শ্রীনিবাসের চেতনা হল, দেখছেন সাক্ষাৎ সাক্ষাৎ জ্ঞানমূর্তি
শ্রীজীব গোস্বামীপাদ দাঁড়িয়ে আছেন, সাষ্টাঙ্গি চরণে বন্দনা করলেন। শ্রীজীব গোস্বামীপাদ তিনি আলিঙ্গন করলেন এবং তাকে বড় কৃপা করলেন। আমি জানি আমার গুরুজন তুমি আসবে বলে আমাকে পূর্বের থেকেই সংবাদ দিয়েছেন। তিনি নিজ হস্তে ধরে শ্রীনিবাসকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন এবং গোবিন্দদেবের প্রসাদি মালা এবং ভোজন প্রসাদি প্রসাদ তাকে দিলেন, ভোজন করলেন, নিয়ে উপস্থিত নিজের কুটিয়ায়। গোবিন্দদেব দর্শন করে তার এই দশা, রাধা দামোদর দর্শন করালেন। শ্রীজীব চরণ বলছেন, শ্রীনিবাস বিলম্ব করবে না, সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামী তোমার অপেক্ষাতে বসে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন। আর তিনি কেবলমাত্র অপেক্ষা করছেন শ্রীনিবাস আসবে, প্রভু বলেছেন আমার শ্রীনিবাস আসবে, দীক্ষা দিও। এই অপেক্ষাতে শ্রীনিবাস কবে আসবে, এই আকাঙ্ক্ষাতে তিনি বসে আছেন বৃদ্ধ। শ্রীনিবাস এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন গোপাল ভট্ট গোস্বামীপাদকে, প্রভু আমি শ্রীনিবাস, আসো, তোমার জন্য বড় অপেক্ষা করছি আমি, তুমি এসেছ। বিলম্ব করলেন না, তার পরের দিনই তিনি দীক্ষা প্রদান করলেন, দীক্ষা দিয়ে আত্মসাৎ করলেন এবং তার যথার্থ মঞ্জুরি সাধনের ভজনা পদ্ধতি প্রদান করলেন। যেহেতু গোপাল ভট্ট গোস্বামীপাদের আরও শিষ্য ছিলেন, কিন্তু তার মধ্যে ইনি হচ্ছেন প্রধান শিষ্য, শ্রীনিবাস আচার্য প্রভু প্রধান শিষ্য। বলছেন আমার তো সময় নেই, কিন্তু তোমার শাস্ত্র, এই আমাদের আচার্যগণের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তোমার দ্বারাই জগতে অনেক প্রচার প্রসার হবে। তাকে শ্রীজীবের হাতে তুলে দিয়েছেন, তুমি নিজের করে নিজের শিষ্যের মতন একে শিক্ষা প্রদান করো। যুগস্বামীর নিকটে শ্রীনিবাস আচার্য প্রভু সমস্ত গ্রন্থ এবং আমাদের আচার্যগণের লিখিত গ্রন্থ সব তিনি অধ্যয়ন করতেন। সেই সময় উনার কাছে ত্রিবেণীর সঙ্গম হয়েছে, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভু। এই শ্যামানন্দ প্রভু কোনো সাধারণ না, ইনি হচ্ছেন সদ গোপ বংশী জন্ম, কৃষ্ণমণ্ডল ইনার পিতৃদেবের নাম, আর মায়ের নাম দুরিকা দেবী। ধারিন্দার অন্তর্গত বাহাদুরপুরীর ইনার আবির্ভাব। কিন্তু মহারাজ, ওনার অনেক পুত্র ছিল কিন্তু কোনো পুত্র বাঁচে না, সব মরে যায়। তখন ইনি জন্মগ্রহণ করলেন, পিতা দেখলেন যে কি আর নামকরণ করব, সবই পুত্র তো মরে যায়, বাঁচলে বাঁচবে মরলে মরবে, নাম রাখলেন দুঃখী, সকলেই দুঃখী বলে ডাকতেন। কিন্তু এই দুঃখী যে সাধারণ দুঃখী নয়, এতে জগৎকে আনন্দে সাগরে ভাসাবে, একে জানে কেউ জানে, সাক্ষাৎ অদ্বৈত প্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্যামানন্দ প্রভু। ধীরে 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 বড় হলেন। ওইখানে একজন ব্রাহ্মণ প্রবর থাকতেন, তার কাছে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ সুন্দরীর দিব্য কথাগুলি শ্রবণ করতেন। মনের মধ্যে চরম বৈরাগ্য জেগেছে, পিতাকে বলছে বাবা আমি আর থাকবো না। পিতাও আর তাকে বাধা দিলেন না, যেহেতু কৃষ্ণমণ্ডল তিনিও পরম বৈষ্ণব ছিলেন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বপ্নে সেই দুঃখীকে আদেশ দিচ্ছে, যাও তোমার সাক্ষাৎ গুরুদেব অপেক্ষা করছে, সেই অম্বিকা কালনাতে হৃদয় চৈতন্য, যিনি হৃদয়ে সাক্ষাৎ নিতাই গৌরকে ধারণ করেছেন, গৌরীদাস পণ্ডিতের একমাত্র প্রিয় ভাজন হৃদয় চৈতন্য, কেমন প্রতাপ! এসে উপস্থিত কালনাতে
प्रणाम करছেন गुरुदेव বললেন যে আমি সেই কৃষ্ণ মণ্ডলীর পুত্র দুঃখী বড় প্রসন্ন হলেন দীক্ষা গ্রহণ করতে চাই দীক্ষা নিবি যা সেবা কর একটু তুলসী ওই যে তুলসী দেখছিস জল দে গুরুদেবের আদেশ এখনো পর্যন্ত দীক্ষা নেন নাই কিন্তু গুরু আজ্ঞাহি কেবলম তার আদেশটা পালন করাই হচ্ছেন সর্বোপরি ওইটাই আমাদের চিত্তকে শুদ্ধ করে দেয় আর ইনারা তো নিত্য সিদ্ধ পার্শ্ব দুঃখী মাথায় করে হাড়িতে করে গঙ্গা থেকে জল এনে ঢালতেন এমন সেবা করতেন সেবা করতে 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 মাথায় করে আনতেন তো মাথায় ঘা হয়ে গেল ঘা কি পোকা হয়ে গেল এমন অবস্থা কিন্তু সেবা অন্য নয় दूर थे के प्रणाम करतें गुरुदेव सेवा सेवा करी एक दिन हृदय चैतन्य उन्नी समस्त शिष्यगण के लिए इष्ट गोष्ठी कर दुखी तुलसी गाचे जल दिच्छेन माथाय करे अत दूर थे के हाड़ी थे के जल लेने देखें जे माथाटा ढाका ढाका किरे दुखी तोर माथाय कि होयेछे ना ना गुरुदेव किछु हय ना देखि एइदिके आय गुरुदेव किछुई हय नाई तोर माथाय कि देखछि ना गुरुदेव किछुई हय नाई तो बार बार देखन डाकलेन एसे उपस्थित देखि तोर माथाटा गुरुदेव किछुई हय नाई माथाय कि देखबेन किछुई हय नाई तो जखनी तिनि प्रणाम करछेन देखछेन माथाय पोका हये गेछे पोका हये गेछे मूर्ख कोताकार तोके सेवा करते बोलेछी देख तोर माथा घा हुए पोका हुए गेछे एत कष्टे सेवा करछिस प्रसन्न हुए गेछेन गुरुदेव माथाय हाथ बुलिए दिलें अरे तुई तो आमार हाथ बुलिए दिलें दुखीर कोथाय घा कोथाय पोका सब ठीक हुए गेल तोके आमी दीक्षा देव तुई आमाके सेवाते प्रसन्न करेछिस जा गंगाते स्नान कर एखनी दीक्षा देव दुखी के दीक्षा दिलें नाम लागलें दुखी कृष्णदास हृदय चैतन्य प्राय वृद्ध अवस्था होते जाए दुखी कृष्णदास के बोलछे देखो तुम्हार तो एखाने कोनो काज नहीं तुम्हार यथार्थ काज ज्ञान प्रयोजन से ज्ञानेर जन्य तुम वृंदावने जाओ आमादेर आचार्य श्रीजीव चरण आछेन तार काछ थेके समस्त आमादेर गौड़ीय शास्त्र विद्या अध्ययन करो देखुन ये अध्ययनेर विधि आमादेर आचार्यगण पूर्वेर थेकेई बोले एसेछेन जतक्षण साधक आमादेर आचार्यगणेर ग्रंथावली अध्ययन ना करबे ततक्षण से भक्तिपदे कि करे अग्रसर हबे ए तो जेते हबे अंधेर मतन सामने वाला जा बोलो ओई चिंता करिए आमादेर कि अरे ठीक बोलो ना भूल बोलो जतक्षण आमादेर विवेक शक्ति एवं ज्ञान शक्ति ना थाकबे आमरा परेर कथाई मेने चलते हबे आमाके ए जीवन यात्राते किन्तु गुरुदेव देखुन केमन शिक्षा दिए जाच्छेन निजेर काछे राखलेन जाओ वृंदावने गिये शास्त्र अध्ययन करो सेई दुखी कृष्णदास एसे उपस्थित श्रीजीव चरणे साष्टांगी प्रणति गुरुदेव शिक्षा अर्जन करते चाय हरिनामामृत व्याकरण अध्ययन करालेन समस्त शास्त्र अध्ययन करालेन एवं इनारा प्रत्येक जनी संगीत विद्याते पारंगत हलेन संगीत विद्याते प्रत्येक जनी संगीत विद्याते श्यामानंद प्रभु श्रीनिवास आचार्य प्रभु नरोत्तम दास ठाकुर महाशय तीनजनेई हच्छेन संगीत विद्याते पारंगत एकबारे सुंदर सुर श्यामानंद प्रभु बोलछेन गुरुदेव कि करे वृंदावनेश्वरीर कृपा पाया जाए आपनी एकबार आमाके बोलुन गुरुदेव बोलछेन वृंदावनेश्वरीर कृपा पेते गेले झाड़ू लागाते हय जाओ वृंदावने गिये झाड़ू मंडले झाड़ू लगा
নিধুবনে এসে দুঃখী কৃষ্ণ দাস ঝাড়ু সেবা করতেন, প্রত্যেক দিন ঝাড়ু সেবা করতেন, আর সেই ঝাড়ুটাকে বুকের মধ্যে নিয়ে কানতেন, তোমার তো বড় সৌভাগ্য যেখানে বৃন্দাবনেশ্বরী নিত্য লীলা করছেন সেই স্থানে তুমি সারা অঙ্গে তোমার এই রজ মাখছো, এই ভাগ্য যদি আমার হতো তাহলে আমার জীবনটা সার্থক হতো, এই বলে ঝাড়ুটাকে বুকের মধ্যে নিয়ে কানতেন। সেবাতে এত সিদ্ধ হয়ে গেছেন, ঝাড়ু লাগাতে লাগাতে বৃন্দাবনেশ্বরী নিধুবন্ত লীলা করতেন, লীলা করার ছলে একটি নূপুর তার চরণের থেকে স্খলিত হয়ে পড়ে গেছে, বুঝতে পারেন নাই। ভোর রাত্রিতে ঝাড়ু লাগাতেন দেদীপ্যমান, সেই ঝাড়ুর স্পর্শ মাত্রেই যেন কেমন যেন হৃদয়ের মধ্যে প্রেমের আবির্ভূত হয়ে গেল। দেখলেন সুন্দর একবারে মণিময় মুক্তা খচিত দিব্য নূপুর, নূপুরটাকে স্পর্শ করা মাত্রেই সারা অঙ্গ কম্পিত হচ্ছে, এই নূপুর তো সাধারণ না। কখনো সেই নূপুরকে হৃদয়ে লাগান, কখনো নিজের নেত্র জলে সিঞ্চন করেন, কখনো বা মস্তকে লাগান, কিন্তু মস্তকে যখন লাগিয়েছেন তার মস্তকে নূপুর তিলক হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী দেখছেন যে তাই তো আমার নূপুরটা তো হারিয়ে গেছে ললিতা। হ্যাঁ কি গো, বলে দেখ তো আমার নূপুরটা হারিয়ে গেছে, গেল কোথায়? কালকে নিধুবনে গিয়েছিলাম বুঝি ওইখানেই আমার খুলে গেছে, একটা নূপুর তো ভালো লাগে না, যা তো নিয়ে আয় খুঁজে। ললিতা আসকি একজন গোপী সেজে এসেছেন, ও সাধু বাবা আমাদের গৃহিণী এখানে এসেছিল, আমাদের গোপী এসেছিল এখানে, কোনো তুমি নূপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদা সাধারণ নয়, তিনি বলছে না আমি তো কোনো নূপুর পাই নাই। ললিতা আসকি গোপী বলছে তোমার হাব ভাবে তো বুঝতে পারছি যে তুমি পেয়েছো, কিন্তু তুমি ছল চাতুরি করছো, তুমি দাও নূপুরটা খুব দামি। দুঃখী কৃষ্ণ দাস বলছি তুমি যখন বারবার বলছো তাহলে সত্যি কথাই বলি, হ্যাঁ পেয়েছি, তুমি কে, তোমার নূপুর? বলছে না না আমার নূপুর নয়, আমার সখীর নূপুর, যার নূপুর তার চরণেই আমি পড়াবো, আমি তো কারো হাতে দেব না যদি তুমি নিয়ে পালিয়ে যাও। ললিতা সখী আর কথাতে পারছেন না, বারবার যখন বলছেন বলছেন না আমি তো নূপুর দেব না, এরকম যার নূপুর আমি তাকেই দেব, তুমি আমাকে নিয়ে চলো। সারা অঙ্গ কাঁপছেন, নূপুর হাতের মধ্যে নিয়েছেন তো লুকিয়ে রেখেছেন নূপুরটাকে, লুকালে হবে কি, তার দিব্য জ্যোতি প্রস্ফুরিত হচ্ছে, কোথায় লুকাবে? বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ শ্রীচরণের নূপুর বলে কথা, যেই নূপুরের ঝংকারে গোবিন্দ নৃত্য করেন সেই নূপুর। ললিতা সখী তার দিব্য রূপ দেখিয়ে আর পারলেন না, বলছে আমি ললিতা, চরণ বন্দন করলেন। তাহলে তুমি ছাড়া তো আর কেউ বৃন্দাবনেশ্বরীর কৃপা পাওয়াতে পারবে না। বৃন্দাবনেশ্বরী তিনি দুঃখী কৃষ্ণ দাসকে কৃপা করলেন, আর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর নিকটে এসে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে নূপুর পরিয়ে দিলেন তিনি। ওই জন্যে বৃন্দাবনেশ্বরী তার এই হাব এবং ভাবে এবং প্রেমে বড় বশীভূত হয়ে গেছেন বলে নতুন নাম রাখলেন কি, শ্যামানন্দ। বৃন্দাবনেশ্বরীকে আনন্দ প্রদান করেছেন বলে নাম হয়েছে শ্যামানন্দ, সেই শ্যামানন্দ তিলক হয়ে গেছে নূপুর তিলক। এই খবর সংবাদ যখন হৃদয় চৈতন্য পেয়েছেন, সব্যরাস এত বড় সাহস আমার শিষ্য হয়ে তিলক পরিবর্তন, অনেক শিষ্য সামন্ত নিয়ে এসে উপস্থিত বৃন্দাবনে, কই দেখি দুঃখী কৃষ্ণদাস এদিকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, গুরুদেব কি অপরাধ হয়েছে, তোর এত বড় সাহস আমাকে ত্যাগ করে নতুন গুরু বানিয়েছিস,
আর নিজের উত্তরই ছিল, তো উত্তরই দিয়ে তিলক মুছতে আরম্ভ করছেন দুঃখী কৃষ্ণদাসের। যত তিলক মুছে মহারাজ, তিলককে আর মুছে আরো উজ্জ্বল হয়। সাক্ষাৎ বৃন্দাবনের শরীর দ্বারায় দেবা সেই নূপুর তিলক, তিনি তো করেন নাই। সমস্ত বৃত্তান্ত, যেহেতু তিনি হচ্ছেন সক্ষরসের উপাসক, তো ক্রোধী হৃদয় চৈতন্য বোঝেন গুরুদেব, আমি কিছুই করি নাই, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর নূপুর আমি মাথায় ঠেকিয়েছিলাম, তাই নূপুর তিলক হয়ে গেছে। ক্রোধ যখন শান্ত হলো তখন বলছে, তাহলে তো আমার তো বড় অপরাধ হয়ে গেছে, শিষ্যের কাছে আমার বড় অপরাধ হয়ে গেছে, তো এর তো বিধান তো নিতেই হবে। সমস্ত সাধু সমাজ বসেছেন, জীব গোস্বামী পাদ বসেছেন, তিনি যেহেতু সেই সময়ে প্রমুখ মূল দণ্ড। শ্যামানন্দ প্রভু বলছেন, শিষ্য থাকতে গুরুদেব কোনোদিন দণ্ড বিধান দণ্ড নেয়, আমি দণ্ড নেব। তিনি দণ্ড নিলেন কি বলছে, ভোজ ভাণ্ডারা উৎসব করলে, এই উৎসব হচ্ছেন দণ্ড। সেই শ্যামানন্দ প্রভু এই তিনজনের একই সঙ্গে শ্রীজীব চরণের কাছে অধ্যয়ন। জীব গোস্বামী পাদ শ্রীনিবাসকে আচার্য উপাধি দিয়েছেন এবং নরোত্তম দাসকে তিনি ঠাকুর উপাধি দিয়েছেন, এবং শ্যামানন্দ প্রভু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নামকরণ করেছেন, এই রকমই তাদের নামকরণ এবং উপাধি দিয়েছেন। জীব গোস্বামী পাদ বলছেন, আমার মনে বড় ইচ্ছা, তোমাদের মতন শিষ্যকে ছাড়তে আমার ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, আমাদের আচার্যগণের লিখিত সমস্ত গ্রন্থ সম্পুটকে প্রচার প্রসার তো করতে হবে, অতএব তোমরা বঙ্গদেশে ফিরে যাও। বড় বড় দুইটি পেটিকা তৈরি করেছেন, সেই পেটিকার মধ্যে আমাদের রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, ছিল দাস গোস্বামী পাদের দিব্য দিব্য সেই সেই স্বর্ণময় গ্রন্থগুলিকে তিনি থরে থরে সাজিয়ে তিনি পেটিকা বন্ধ করে বলছেন, এই সমস্ত রত্ন আমি তোমাদের হাতে তুলে দিলাম, সারা জীবনের সম্পদ, এই গৌড়ীয় সম্পদ। এই শ্রীনিবাসকে মূল বানালেন, তুমি এই গ্রন্থের রক্ষা করবে, প্রচার প্রসার করবে। এক শকট জানে দুইটি বৃহৎ কায় পেটিকার মধ্যে সমস্ত গ্রন্থ সম্পুট রেখে পাঠিয়ে দিয়েছেন। আর মহারাজ জীব গোস্বামী পাদের মনে খুব দুঃখ, কষ্ট, বেদনা, সকলেই সাষ্টাঙ্গে প্রণাম প্রণাম করেছেন গুরুদেবকে, আপনি যদি আজ্ঞা করেন সবই সম্ভব হবে। দুইজন সেই শকট চালক এবং দশজন দণ্ডধারী পাহাড়িগণ নিযুক্ত করেছেন, এবং তিনজন শিষ্যকে যথার্থ পাত্র, এদের দ্বারাই প্রচার হবে, বঙ্গদেশে পাঠিয়ে দিয়েছেন। তারা যাচ্ছেন উদ্দেশ্যে ব্রজধাম ত্যাগ করে, কি কষ্ট! তারা এসে উপস্থিত সেই মালিয়া পাড়ার নিকটে গোপালপুর, ভয়ঙ্কর জঙ্গল। আজকের দিন তো নয়, সে সময় মহারাজ এই বঙ্গদেশে বা ভারতবর্ষে মাৎস্য ন্যায় চলছে। বড় মাছ যেরকম ছোট মাছকে গিলে ফেলে, সেরকম বড় রাজা ছোট রাজাকে নিজের অধীনে করে নেয়, একে বলে মাৎস্য ন্যায়। রাজ্য শাসন চলছে মাৎস্য ন্যায়। সেই গোপালপুরের ঘনঘোর জঙ্গল, একটি বৃক্ষের নিচে সেই দুইটি শকট যান, দুইটি পেটিকা বিশালকায় স্থাপন করে বিশ্রাম করছেন। প্রায় সন্ধ্যা রাত্রি হতে যায়, প্রহরীগণ দাঁড়িয়ে আছেন, এমন সময়ে কয়েকশ মশাল নিয়ে এসে উপস্থিত মহারাজ। হই হই করতে করতে নিমিষের মধ্যে বুঝতেই পারল না, আক্রমণ করলেন তারা। আর আক্রমণ করে সেই সমস্ত গ্রন্থগুলি, যে পেটিকাগুলি চুরি করে এনে চলে গেল। কি মনের মধ্যে ব্যথা, যেই অমূল্য রত্ন শ্রীজীব চরণ শ্রীনিবাসের হাতে নিযুক্ত করেছেন, আজ সেই গ্রন্থ থেকে তিনি বঞ্চিত হয়ে গেছেন। প্রহরীগণ রক্ষা করতে পারলেন না,
যেহেতু তারা কয়েকশো ছিল, তারা কার অনুচর? দস্যুবৃত্তি সাক্ষাৎ সেই বনবিষ্ণুপুরীর বিরহাম্বীর রাজার তারা সব অনুচর। বিরহাম্বীর রাজা জ্যোতিষী পোষণ করত, বড় বড় জ্যোতিষাচার্য দস্যু পোষে রাখত, তারা এই সমস্ত দস্যুবৃত্তি করত। বনবিষ্ণুপুরের রাজা জ্যোতিষকে বলছে, বলতো আজকে আমি কি পাব? বলছে, মহারাজ ওই পেটিকা কোনো সাধারণ না, মহারাজ মহামূল্যধন আছে, এই সম্পদ যদি আপনি একবার পেয়ে যান তাহলে আপনার জন্ম জন্মান্তর মহারাজ উদ্ধার হয়ে যাবে, এত সম্পদ আছে, আপনার কোনো বস্তুর অভাব থাকবে না, ধনে পরিপূর্ণ হয়ে যাবেন, তাই না কি? বলছে হ্যাঁ। কিন্তু সেই দস্যুরাজ তিনি বুঝতে পারেন নাই, জ্যোতিষাচার্য কিন্তু ভুল কথা বলেন নাই, ঠিকই বলেছে, অমূল্য ধন আছে তো, এই সম্পদ পেলে ধনে পরিপূর্ণ হয়ে যাবে। যে খুব আনন্দ সহকারে, আজকে তাহলে অনেক সম্পদ পেয়েছি দস্যুগণ, সেই দুইটি বিশালকায় পেটিকা সেই বনবিষ্ণুপুরের রাজা বিরহাম্বীরের নিকটে এসে উপস্থিত, মহারাজ এই দেখুন আপনার নিমিত্তেই বিশালকায় কত ধন সম্পত্তি আছে এর মধ্যে। যখনই রাজামশাই অন্তরকক্ষে রাখালেন, হঠাৎ যখন তিনি বলছেন দেখি তো কি আছে, সেই বিশালকায় পেটিকা যখন খুলে দেখলেন, মহারাজ বাস্তবিক ধনরত্ন সম্পদ আছে, থরে থরে সাজানো আচার্যগণের সেই গ্রন্থ। গ্রন্থ দর্শন করা মাত্রে বিরহাম্বীর আর স্থির থাকতে পারছে না, কেন? বস্তু শক্তির এমন একটা ক্ষমতা যে স্বাভাবিক জীবের মনটা পরিবর্তন করে দেয়। বিরহাম্বীর দস্যু প্রবৃত্তি, তার সবসময় অসৎ বৃত্তি, কিন্তু আজ যখন তিনি এই দিব্য সাক্ষাৎ আচার্যগণের হস্তলিখিত এই গ্রন্থ যখন দর্শন করেছেন না, তার মনের মধ্যে কেমন যেন একটা অনুতাপ এসেছে। ছিছি, আমি কোন এমন সাধকের মনে এত বড় কুঠারাঘাত করেছি, টানতে আরম্ভ করেছেন, গ্রন্থের পেটিকাটা বন্ধ করে একবারে সুরক্ষিত স্থানে রেখেছেন, সুরক্ষিত স্থানে মনে মনে বলছেন আমি আজ থেকে আর আমি এই অসৎ কাজ কোনোদিন করব না, আজকের থেকে আমি এই দস্যুবৃত্তি বন্ধ করলাম, প্রতিজ্ঞা নিলেন। কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভু বড় মনের দুঃখে, কি করবেন, কোথায় পাবেন, কার কাছে গেলে তিনি এই গ্রন্থের অনুসন্ধান পাবে, কোনো কুল খুঁজে পাচ্ছেন না। নরোত্তম এবং শ্যামানন্দকে বললেন, তোমরা যাও, আমি যতদিন এই গ্রন্থের অনুসন্ধান না পাচ্ছি ততদিন কিন্তু আমি এই স্থান ত্যাগ করে যাব না, যদি প্রাণও বেরিয়ে যায় তাহলে যাক গ্রন্থের অনুসন্ধান করেই যাব। নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু ওই গোপালপুরে তিনি শ্রীনিবাস আচার্য প্রভুকে রেখে চলে গেলেন, বলি সংবাদ পেলে আমি অবশ্যই খবর পাঠাবো। আচার্য প্রভু অনেক অনুসন্ধান করলেন, যাকে জিজ্ঞাসা করে তারাই না বলে, ক্ষুধায় তৃষ্ণায় আকুল, আর কি ক্ষুধা লাগে, আমি বড় অপরাধ করেছি, আমি হচ্ছেন গুরুদেবের আদেশ পালন করতে পারলাম না, আমি অযোগ্য, আমার হাত থেকে গ্রন্থগুলি চুরি হয়ে গেল, ধিক্কার, কানতেন ক্ষুধা নাই, ভোজন কিছুই নাই, গাছের তলায় বাস, কয়েকটি দিন কাটিয়ে দিলেন, গ্রন্থের কথা চিন্তা করতে কানতে 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 মূর্ছা হয়ে গেলেন। হঠাৎ স্বপ্নে যেন কেউ আকাশবাণী বলছে, শ্রীনিবাস দুঃখ করো না, তুমি গ্রন্থ অবশ্যই পাবে, কি শুনলাম আকাশবাণী। এইদিকে বিরহাম্বীর অনেক সৈনিক পাঠিয়েছেন, যাও দেখো
আমি কার কোন মহাপুরুষের হৃদয়ে এই কুঠারাঘাত করেছি খোঁজ ন। সৈনিকরা অনেক তন্ন তন্ন করে খুঁজেছেন কিন্তু কোথাও কোনো সংবাদ পেলেন না। কেন শ্রীনিবাস আচার্য প্রভুর বেশভূষা দেখে তো কেউ বলতেই পারবেন না যে সে এত বড় জ্ঞানী এবং এমন সে প্রেমিক, ছেঁড়া বসন, সারা অঙ্গ মলিন, একটি বৃক্ষের নিচে বসে আছেন অনাহারে দুঃখে। সেই গ্রন্থের কথা চিন্তা করতে করতে এমন সময় বীরহাম্বিরি রাজদরবারে সংস্কৃত শিক্ষা করেন এক ব্রাহ্মণ বালক। তিনি ওই পদ দিয়ে আসছেন, বসে আছেন শ্রীনিবাস বৃক্ষের তলে উদাসীন মন, খুবই কষ্ট, খুবই দুঃখ, গ্রন্থ চলে গেছে, প্রাণ, এছাড়া তো প্রজার হবে না। বালককে দেখলেন, ও হে বালক, শোনো তো, কোথায় থাকো, কি নাম তোমার? আমার নাম কৃষ্ণবল্লভ। কোথায় গিয়েছিলে? আমি সংস্কৃত অধ্যয়ন করতে যাই। আচ্ছা, কোথায় থাকো? বলে এই তো পাশে দেউলি গ্রামে থাকি, এখান থেকে প্রায় এক কোষ। আচ্ছা, খুব ভালো কথা, কি শিখেছ? ছোট্ট বালক তো জিজ্ঞাসা করছেন। কৃষ্ণবল্লভ দেখে মনে কি ভিখারি মানুষ, এই আমাকে কি সংস্কৃত জিজ্ঞেস? ও মহারাজ, যা শিখেছে সব একবারে বলতে আরম্ভ করেছে। শ্রীনিবাস বলছি, বলতো এই এই শব্দের এই রূপটা কি হবে? যেমন দুই চারটি সংস্কৃতের কথা বললেন, কৃষ্ণ বলল বলছে সাধারণ ভিকারী দরিদ্রের বেশে এইরকম সংস্কৃতের বাচনভঙ্গি, এ তো কোনো সাধারণ না। ধীরে ধীরে কথা আলাপ হতে হতে তিনি দেখছেন বাস্তবিক, প্রণাম করে বলছেন, মহারাজ আমি তো বুঝতে পারিনি, বালক যেহেতু, কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভুর সেই দিব্য পাণ্ডিত্য দেখে বড় মুগ্ধ হয়ে গেলেন। বলছে আপনি কোন মহাপুরুষ ছদ্মবেশে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনাহারে আছেন, চলুন আমার বাড়িতে চলুন। শ্রীনিবাস বলছে না না, আমি এখানেই থাকি, চলুন না আপনি চলুন। কৃষ্ণবল্লভ শ্রীনিবাসকে নিজের সেই দেউলি গ্রামে নিয়ে উপস্থিত। আচার্য প্রভু বহুদিন পর একটু রন্ধন করে কেবল ভোজন করেছেন, অল্প মাত্র, ক্ষুধা তো নাই, বিরহে কাতুর, গন্ধ যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ তো এই জিহ্বাতে কোনো রস লাগছে না। কথাবার্তা হতে হতে সেই কৃষ্ণবল্লভ সেই বীরহাম্বিরের সমস্ত বৃত্তান্তের কথা বললেন। এই রাজা কিন্তু দস্যুবৃত্তি মহারাজ, জানেন, কিন্তু এক কথা, আপনি যদি এই বীরহাম্বিরের কাছে উপস্থিত হতে পারেন বুঝি তাহলে আপনার যথার্থ প্রাপ্য বস্তু দিয়ে দিতে পারে, অনুসন্ধান করতে পারে। বীরহাম্বির যাই হোক, কিন্তু প্রত্যহ তিনি তার রাজসভা সে ভাগবত পাঠ করান। এই সংবাদ যখন পেলেন, আপনিও চলুন, শ্রীনিবাস আচার্য প্রভুকে নিয়ে উপস্থিত কৃষ্ণবল্লভ। রাজা দিব্য সিংহাসনে বসে আছেন, বক্তা পাঠক মশাই কে? বলছে ব্যাস চক্রবর্তী, বনবিষ্ণুপুরের মধ্যে বিখ্যাত পণ্ডিত, রাজা খুব সম্মান করে, কিন্তু রাজামশাই দিব্য সিংহাসনে বসে আছেন, অনেক শ্রোতা আছে। আচার্য প্রভু একবারে পিছনে বসেছেন, ভিখারি একবারে, ছেঁড়া বসন, মলিন বদন। কৃষ্ণবল্লভ জানে, কিন্তু অতটা জানতে পারেন নাই যে শ্রীনিবাস আচার্যবাবু কে এবং তার কি ক্ষমতা, অতটুকু জানতে পারেননি। সাধক তো লুকিয়ে থাকে মহারাজ, তাকে চিনা যায়? পিছনে বসে আছেন ব্যাস চক্রবর্তী, রাস পঞ্চাধ্যায়ীর ব্যাখ্যা করছেন, জয়তি তে ধিকম জন্মনাব্রজ ব্যাখ্যা করছেন, যা মনে আসছে তাই বলছে।
সকলেই শুনে বা মহারাজ ওহ কি ব্যাখ্যা করছেন আপনি, কিন্তু আচার্য প্রভুর মনমত হচ্ছে না। বারবার মনের মধ্যে খুব কেন রসিক শ্রোতার হৃদয়ে রসভঙ্গ কথা যদি শ্রবণ করে না তো হৃদয়ের মধ্যে খুব লাগে। তো দূর থেকে বলছেন আর থাকতে পারলেন না, যখন বলছেই বলছি থাকতে আর পারলেন না, বলছেন ও পণ্ডিত মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা হচ্ছে কিন্তু আমার একটা নিবেদন, যদি আপনি শ্রীধর স্বামীপাদের টিকার আনুগত্য নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে ব্যাখ্যাটা খুব সুরসিক হতো। কথাটা শুনেও শুনলেন এ বেকারি, ওর কথা আমাকে শুনতে হবে মনে মনে ভাবলেন। আচার্যবাবু আর কিছু বললেন না। ওই দিন তিনি ভাগবতী কথা শ্রবণ করে আসছেন, দ্বিতীয় দিন আবার গিয়েছেন, আবার আরম্ভ হলো মহারাজ রাজপঞ্চায়েতের ব্যাখ্যা, যা মনে আসছে তাই বলছেন। রাজপঞ্চায়েতের ব্যাখ্যা করবে কি নিজেরই ব্যাখ্যা করছে, আমি উমুক করেছি আমি তুমুক করেছি, মহারাজ ওহ মহারাজও বড় আনন্দে বিভোর হয়ে গেছেন, কিন্তু কিছু না কিছু অংশে মহারাজের বীরহাম্বীরের কোন একটা কষ্ট আছে ওই গ্রন্থ চুরির ব্যাপারটি, একটা কষ্ট আছে। আচার্য প্রভু সেই আবার পিছনেই বসেছেন, এত বড় বিদগ্ধ পণ্ডিত যার গুরুদেব শ্রীজীব গোস্বামী পাদ, যিনি এই ব্রহ্মাণ্ডে এত বড় পাণ্ডিত্য নাই যার মতন, তার শিষ্য বলে কথা এবং একান্ত প্রিয় শিষ্য, যার হৃদয়ে সম্পূর্ণ জীব গোস্বামী পাদের যত বিদ্যা আছে সব বিদ্যা তিনি শ্রীনিবাস আচার্যের হৃদয়ে নিযুক্ত করেছেন, কত বড় পাণ্ডিত্য তার কাছে আছে। সে ওই পিছনে বসে আছেন, ছেঁড়া কাপড়, শরীরটা ক্ষীণ, কৃষ্ণবল্লভ সেও আছে, আবার ব্যাখ্যা হয়েছে, আবার অস্থির হয়ে থাকতে পারলেন। ওগো পণ্ডিত মশাই প্রণাম প্রণাম, ব্যাখ্যা তো খুব সুন্দর হচ্ছে, শ্রীধর স্বামীপাদের একটু আনুগত্য নিয়ে একটু ব্যাখ্যা করলে খুব ভালো হয়। কিছু বললেন না, আবার ব্যাখ্যা আরম্ভ করেছেন, আবার বললেন মহারাজ সামনে এসে গেছেন, শ্রীধর স্বামীপাদের টিকাকে আনুগত্য একটু ব্যাখ্যা করলে খুব সুন্দর হবে। ব্যাস চক্রবর্তী এখন মাথা গরম হয়ে গেছে, এ ভিখারি দুই দিন এসে আমার থেকে আমার মতন পণ্ডিত কেউ আছে, তোমার কথাতে ব্যাখ্যা করতে হবে আমাকে, আমি যেই ব্যাখ্যা করছি একবারে সুন্দর ব্যাখ্যা, তোমার জ্ঞান নেই, শ্রীধর স্বামীপাদের টিকা নিয়ে ব্যাখ্যা করতে হবে, দুই দিন এসে গেছি আর আমার মাথার উপরে নাচতে আরম্ভ করে। আচার্যবাবু কিছু বললেন না, চুপচাপ রইলেন। আবার যখন করলেন আবার থাকতে পারলেন না, বারবার মনে আঘাত দিচ্ছে তো, আবার যখন বলছেন তুমি যখন এতই বলছো তাহলে তুমি ব্যাখ্যা করো না, এই না ব্যাখ্যা করো, না না আমি ওইটা বলছি না আপনি করুন, এত শ্রোতা বসে আছে, অঙ্গ বদন ক্ষীণ বসন মলিন, সেই বসন তার দিব্য তেজ, এতদিন পর্যন্ত সভাটা ভাগবতী কথা হচ্ছে কিন্তু সদবৈষ্ণবের এবং আচার্যগণের আগমন না হলে সেই সভাটা উন্নত হয় না, কিন্তু আজ যেন মনে হচ্ছে কেমন একটা অনুভূতি হচ্ছে সকলের হৃদয়ে, বীরহাম্বীর স্থির থাকতে পারছে না সেই শ্রীনিবাস আচার্য প্রভুর দিব্য জ্যোতি দেখে, মন্দ মন্দ বলছেন মহারাজ আপনি ব্যাখ্যা করুন না, যখন আমাদের ব্যাস চক্রবর্তী বলছেন তাহলে আপনি ব্যাখ্যা করুন। করজোড়ে অনুনয় করলেন, কে মহারাজ আপনি যখন বলছেন তাহলে আপনি ব্যাখ্যা করুন। রাজার বারবার অনুরোধে শ্রীনিবাস আচার্যবাবু গ্রন্থটা নিয়ে বসেছেন, বলছে মহারাজ বীরহাম্বীর বলছেন প্রণাম করে, আপনি ব্যাখ্যা তো করবেন, আমার বড় আকাঙ্ক্ষা আমি একটু ভ্রমর গীত শ্রবণ করতে চাই,
শ্রীনিবাস আচার্য প্রভুর একই তো গ্রন্থ চুরির দুঃখেতে বিরহেতে হৃদয়ে আগুন জ্বলছে। আবার ভ্রমর গীত, যেখানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দের প্রতি বিরহের আকুলতা, সেই ভ্রমর গীত আগুনে আগুনে মিলে গেল। গ্রন্থ আচমন করে সঙ্গে সঙ্গে তিনি বন্দনা করতে আরম্ভ করলেন। তার সুন্দর সুকণ্ঠ স্বর শ্রবণ করে রাজা দিব্য উচ্চ সিংহাসনে বসেছিল, কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভুর কেবলমাত্র গুরুবন্দনা এবং তার এই গ্রন্থ বন্দনা শ্রবণ করে বীরহাম্বীর স্থির থাকতে পারছেন না। এত বন্দনা শুনেছি কিন্তু এমন বন্দনা শুনি নাই। সঙ্গে সঙ্গে শ্লোক পাঠ আরম্ভ করলেন, মধুপকিতব বন্ধ। এই শ্লোকটা শ্রবণ মাত্রে বীরহাম্বীর সিংহাসনে বসতে পারে আর পারবে? যে এত প্রেমিক বিরহী, তার কণ্ঠের থেকে শ্লোলিত কণ্ঠে দিব্য ব্যাখ্যা আরম্ভ হয়ে গেছে, বীরহাম্বীর উপরে আর বসতে পারলেন না, একবারে দৌড়ে এসে নিচে বসে গেলেন সামনে। আচার্য প্রভুর দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। ব্যাখ্যা আরম্ভ হলো, কি বিরহে কাতর। যারা শ্রবণ করছেন এমন কেউ নেই যে কারো চোখে জল নেই, সকলেই কাঁদছে। বক্তা শ্রোতা বীরহাম্বীর কাঁদছে, ব্যাস চক্রবর্তী যে নিজেকে বলছে আমি বড় পণ্ডিত, কিন্তু সে আজ কি তার হয়েছে, সেই আচার্য প্রভুর ব্যাখ্যা শ্রবণ করে তার হৃদয়টা দ্রবীভূত হয়ে মনে মনে বলছে, ধিক্কার আমার পাণ্ডিত্যকে, আমি নিজেকে পণ্ডিত মনে করছি। সাক্ষাৎ মূর্তিমান বসে আছেন ভাগবত, সকলে কেঁদে গড়িয়ে যাচ্ছেন, হৃদয় বুক ভেসে যাচ্ছে। কৃষ্ণবল্লভ যত শ্রোতা রানী সকলেই শ্রবণ করছেন, তো ভাবে বিভোর। পাঠ শেষ হল, প্রণাম করলেন, মহারাজ আপনি কে? আবার পাঠ করে দ্বিতীয় দিন আবার তিনি পাঠ আরম্ভ করেছেন। এখন তার স্থির থাকতে পারছেন না। বীরহাম্বীর শ্রীচরণ ধরে বলছেন, প্রভু আপনি কে বলুন তো, ছদ্মবেশে এসেছেন আমার মতন পাতকি এই পতিত জীবকে উদ্ধার করার জন্য? আমি জন্ম জন্মান্তরের কল্প কল্পান্তরের পাতকি, কে আপনি? আচার্য প্রভু কাঁদতে কাঁদতে বলছেন, আমি বড় দুঃখী, তুমি যদি আমার একটু সাহায্য করো তাহলে আমার বড় 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 আনন্দ হবে। বলছেন, প্রভু কি ইচ্ছা বলুন, কি করব আপনার জন্য? আমাদের আচার্যগণের সেই গ্রন্থগুলি আমি আনতেছিলাম, কিন্তু কেউ আমার সেই গ্রন্থগুলিকে চুরি করে নিয়েছে, লুট করে নিয়েছে, আমি এই দুঃখে দুঃখী। যতদিন আমি এই গ্রন্থ না পাচ্ছি আমি আর এই প্রাণ রাখা বড় দায় হয়ে যাচ্ছে। বীরহাম্বীর কাঁদতে কাঁদতে শ্রীচরণ ধরে বলছেন, প্রভু এই পাতকি, এই পাপি, এই পাপি আপনার গ্রন্থগুলিকে চুরি করেছে। কিন্তু হ্যাঁ, আমি এই আশ্বাস আপনাকে দিতে পারি, আমি গ্রন্থের কোনো ক্ষতি হতে দেই নাই। এই কথা শোনা মাত্রেই শ্রীনিবাস আচার্য প্রভুর যেন কি আনন্দ হয়েছে। আনন্দ হয়ে বীরহাম্বীরকে সঙ্গে সঙ্গে গলায় জড়িয়ে বলছেন, বীরহাম্বীর আমার মনে বড় আনন্দ, তোমার প্রতি কোনো কষ্ট নেই, তুমি তো আমাকে কিনে নিলে, আমি একটু গ্রন্থগুলি দর্শন করতে চাই। বীরহাম্বীর তার অন্তর কক্ষেতে নিয়ে উপস্থিত, যেখানে সুসজ্জিত করে সে গ্রন্থকে তিনি রক্ষা করছেন, গ্রন্থগুলিকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন শ্রীনিবাস আচার্য প্রভু। বীরহাম্বীর তার প্রতি বড় প্রসন্ন হলে বীরহাম্বীর বলছেন, প্রভু আমি তো অপরাধী, আপনি আমাকে যা দণ্ড দেবেন আমি সেই দণ্ড আমি মাথা পেতে নেব, যদি মৃত্যুদণ্ডও দেন আমি সেটাও নিয়ে নেব। আচার্য প্রভু বলছেন, না না, তোমার প্রতি আমি রুষ্ট নয়, প্রসন্ন আমি, তুমি যেহেতু আমার এই আচার্যগণের সম্পদকে রক্ষা করলে আমি বড় প্রসন্ন।
বীরহামবীর সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি যখন উদ্ধার করার জন্য এসেইছেন তা আপনি আমাকে আত্মসাৎ করুন। শ্রীনিবাস আচার্যপুর গ্রন্থকে অভিষেক করলেন, সংবাদ পাঠালেন ঠাকুর মহাশয় এবং শ্যামানন্দ প্রভুকে, তারাও এই গ্রন্থ প্রাপ্তির সংবাদ শুনে উৎসব করলেন। বীরহামবীর এই বনবিষ্ণুপুরে অভিষেক করলেন গ্রন্থকে এবং বীরহামবীর সমস্ত রানীকে তিনি দীক্ষা প্রদান করলেন। ব্যাস চক্রবর্তী সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, গুরুদেব ক্ষমা করুন, আপনার যে অগাধ জ্ঞান এই জ্ঞানের সাগরে আমি ভেসে গেছি। তাকেও দীক্ষা প্রদান করলেন এবং কৃষ্ণবল্লভ তিনিও দীক্ষা নিলেন। এই হচ্ছেন প্রথম শিষ্য, হচ্ছেন শ্রীনিবাস আচার্য প্রভুর, তিনি হচ্ছেন বীরহামবীর প্রথম শিষ্য। আর দ্বিতীয় শিষ্য হচ্ছেন ব্যাস চক্রবর্তী, আর তৃতীয় শিষ্য হচ্ছেন কৃষ্ণবল্লভ। ওইখান থেকেই বীরহামবীর সকরজনে সুন্দর সুসজ্জিতভাবে সেই গ্রন্থ যাজিগ্রামে নিয়ে উপস্থিত হলেন মহারাজ। আর যাজিগ্রামে শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসে শ্রীনিবাস আচার্য প্রভু চরণবন্দন করলেন এবং বড় আনন্দ সহকারে। এবং আচার্য প্রভুর বিবাহ হল প্রথম সেখানে যাজিগ্রামে গোপাল চক্রবর্তী, ওনার একমাত্র কন্যা যার নাম দ্রৌপদী, এবং দুইটি পুত্র ছিলেন যার নাম রামচন্দ্র এবং গোবিন্দ, শ্যামদাস এবং হচ্ছেন রামচরণ, দুইজন পুত্র। কাকে বিবাহ দিবেন? একমাত্রই তিনি পেয়েছেন আচার্য প্রভুকে। তখন ওনার বয়স প্রায় অনেক হয়ে গেছে, বিবাহ দিয়েছেন। আর ইনারাই সেই শ্যামদাস এবং রামচরণ দুইজনকে দীক্ষা দিলেন এবং এই দ্রৌপদীকে সেই বিবাহের মণ্ডপেই দীক্ষা প্রদান করলেন। পরবর্তী এই দ্রৌপদী নামটা ওনার উঠে গিয়ে তেনার নাম হয়ে গেছে ঈশ্বরী ঠাকুরানী পরবর্তী সময়ে। আর মহারাজ এইদিকে শ্রীখণ্ডে দামোদর পণ্ডিত ছিলেন, ওনার একমাত্র কন্যা যার নাম ছিল সুনন্দা দেবী, ওনার বিবাহ দিয়েছিলেন চিরঞ্জীব সেনের সঙ্গে, যারা হচ্ছেন কুমারহট্টে বসবাস করতেন। এই দামোদর পণ্ডিত অভিশপ্ত, দিগ্বিজয় পণ্ডিত অভিশাপ দিয়েছে, পরাজিত যখন হয়ে গেছে, যা তোমার কোনো পুত্র সন্তান হবে না। সাষ্টাঙ্গ প্রণাম করলেন, ক্ষমা করুন। তখন তিনি প্রসন্ন হয়ে বলছেন, তোমার কন্যা হবে, এই কন্যা এই জগতে শ্রেষ্ঠ পুত্র সন্তান উৎপন্ন করবে। তাই তিনি হচ্ছেন মহারাজ সুনন্দা দেবী। আর ইনারি দুই পুত্র হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ। রামচন্দ্র কবিরাজ যখন বিবাহকাল সময় এসে উপস্থিত হয়েছেন মহারাজ, বিবাহ হয়ে যাচ্ছে, নবযুবক যাজিগ্রামের বৃক্ষের তলে বসে আছেন সমস্ত শিষ্যগণের সঙ্গে, দেখছেন পালকির মধ্যে যাচ্ছেন। আচার্যবাবু বলছেন, বাহ দেখো কি সুন্দর নবযুবক, এই শরীরটা এক যুবতীর সেবাতে সারা জীবনটা কাটিয়ে দিবে, যদি গোবিন্দ সেবাতে লাগাতে পারত জীবনটা উদ্ধার হয়ে যেত, এই শব্দটা কানের মধ্যে প্রবেশ করেছে। রামচন্দ্র কবিরাজ আর গৃহে গেলেন মাত্র, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন, সঙ্গে সঙ্গে আচার্য প্রভুর শ্রীচরণ বন্দন করে বলছেন, গুরুদেব আপনি তো আমাকে আত্মসাৎ করেছেন, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজকে দীক্ষা প্রদান করলেন এবং রামচন্দ্র কবিরাজ গুরুগত প্রাণ, যা বলেন তাই। আর মহারাজ উনার কনিষ্ঠ ভ্রাতা গোবিন্দ কবিরাজ, এই পুত্র যখন জন্মগ্রহণ করে তখন দামোদর পণ্ডিত তিনি হচ্ছেন শাক্ত, তিনি ওই শাক্ত জল ওই সুনন্দাকে খাইয়ে দিয়েছিলেন বলে ইনি হচ্ছেন মা দেবীর বড় উপাসকা, তাকে ছাড়া কিছুই চিনতেন না। গ্রহিণী রোগ হয়ে গেছে, রামচন্দ্র কবিরাজ অনেক বললেন, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও, নিলেন না, গ্রহিণী রোগ হয়ে গেছে, ডায়রিয়া,
সারা অঙ্গ ক্ষীণ আর নাই। মা গো, তোমার এত সেবা করলাম, তুমি আমাকে এরকম রোগগ্রস্ত করলে। মা বলছে, পাগলা, যা শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে যা দীক্ষা নে, তারই তোর কল্যাণ হবে। সাক্ষাৎ মা কাত্যায়নী বললেন, যাওয়ার ক্ষমতা নাই। রামচন্দ্র কবিরাজকে যখন বললেন আমি সেই প্রভুর চরণে দীক্ষা গ্রহণ করতে চাই, রামচন্দ্র কবিরাজ বড় আনন্দিত। তিনি এসে উপস্থিত হয়েছেন সেই কুমার হট্টে আচার্য প্রভুকে নিয়ে, আর ওই অবস্থাতে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়া মাত্রের সঙ্গে সঙ্গে কোথায় গৃহিণী রোগ চলে গেল, একবারে সুস্থ হয়ে গেছেন। আর তিনি হয়েছেন দিব্য পদকর্তা গোবিন্দ দাস, শ্রেষ্ঠ পদকর্তা। আচার্য প্রভুর দ্বিতীয় বিবাহ হল, আর ইনি হচ্ছেন মা রাঘব চক্রবর্তীর কন্যা পদ্মাবতী। ঈশ্বরী ঠাকুরানীর দুইটি পুত্র বৃন্দাবন চন্দ্র এবং রাধা কৃষ্ণ। আমাদের আচার্য প্রভুর তিন পুত্র এবং তিনটি কন্যা। তিনটি কন্যার মধ্যে হেমলতা ঠাকুরানী হচ্ছেন বিখ্যাত এবং বৈষ্ণব জগতে গুণিত। একদিন মহারাজ আচার্য প্রভু জাজিগ্রামে আসেন, সেবা করতেন শ্রীনিবাস আচার্য প্রভুর, রামচন্দ্র কবিরাজ এবং ঠাকুর মহাশয়। রামচন্দ্রকে বলছে, ওরে রামচন্দ্র, তুই তো বিয়ে করেছিস না? বলছে, হ্যাঁ গুরুদেব, বিয়ে তো করেছি। ও, তুই তো যেই দিন থেকে এসেছিস তো আর তো ঘরে যাস নাই? বলছে, না গুরুদেব, আর তো যাই নাই। পাগলা কোথাকা, বিবাহ করলে কিছু কৃত্য থাকে তো, যা। পাঠিয়ে দিলেন, গুরুদেব আদেশ করেছেন, এসে উপস্থিত। রামচন্দ্র কবিরাজের বিবাহ হয়েছিল রত্নমালার সঙ্গে, রত্নমালা পাতিব্রত্য মারা। এসে উপস্থিত, সারা রাত হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, দুইজনে একই শয্যাতে বসেছেন। রামচন্দ্র কবিরাজ গুরুদেবের দিব্য মহিমা বর্ণনা করছে এবং রত্নমালা সেই রামচন্দ্র কবিরাজের মুখনিঃসৃত অমৃতবাণী, সেই গুরুদেবের দিব্য মহিমা শ্রবণ করতে করতে দুজনে ভাবে ভোর, দুজনেই কাঁদছে। সারা রাতটা কেটে গেল, সকাল হয়ে গেল, ভোর ভঙ্গ হয়ে গেছে। না না, আমাকেও যেতে হবে, সকালবেলা গুরুদেবের কৃত্য আছে তো। ওখান থেকে দৌড়াতে আরম্ভ করেছেন, গুরুদেব যা বলেছিলেন কিছুই হলো না, স্ত্রী সম্ভাষণ করার কথা বললেন কিন্তু হলো না। কিছু দূর পথে গিয়ে মনে পড়লো, তাই তো, গুরুদেব তো স্ত্রী সম্ভাষণ করার কথা বললেন, আবার ফিরে আসলেন। স্ত্রী সম্ভাষণ করে আবার ফিরে যাচ্ছেন, যখন প্রবেশ করবেন ঠাকুর মহাশয় বলছেন, রামচন্দ্র ভাই কোথায় গিয়েছিলে? বলে, গুরুদেব বলেছেন স্ত্রী সম্ভাষণ করতে, তাই গিয়েছিলাম। বড় কুপিত হয়ে গেলেন, হাতে ঝাড়ু ছিল তো, ঝাড়ু লাগাচ্ছিলেন গুরুদেবের আশ্রমে। যখনই প্রবেশ করেছেন, ঝাড়ুটা নিয়ে সজোরে দুইটি পিঠের মধ্যে আঘাত মেরে দিলেন, বসিয়ে দিলেন কোষে। তোমার জ্ঞান নেই, গুরুদেবের আশ্রমে কেমনভাবে আসতে হয়? ত্রিসম্ভাষণ করতে গেলে আর স্নান না করেই গুরু আশ্রমে প্রবেশ করছো, সজোরে ঝাঁটার বাড়ি। সঙ্গে সঙ্গে চেতনা এসে গেল, তাই তো, আমার তো ভুল হয়ে গেছে, তো ঠিক নয়। স্নান করে এসে উপস্থিত, সকালবেলা গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠে তৈলমর্দন করে দিচ্ছেন সারা অঙ্গে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুবুদ্ধি করতেন ওনাকে, দেখছেন পিঠের মধ্যে আচার্য প্রভুর দুইটি ঝাড়ুর দাগ একবারে দদ্দর করে ফুটে গেছে। সর্বনাশ, আমি কি তাহলে আচার্য প্রভুর পিঠে ঝাড়ুর আঘাত করলাম? আমি বড় অপরাধী। কাঁদছেন, হাতটা কাঁপছে, তৈলমর্দন করছে। নরোত্তম, কি ব্যাপার, হাত কাঁপছে কেন? কিছু বলছে না, মনে মনে ভাবছে, না এই হাতের দ্বারাই অপরাধ হয়েছে, এই হাত আর রাখবো না, রাত্রিবেলা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেব। তৈলমর্দন করছে, আচার্য প্রভু বলছে, এদেশে
কোনো বিচার নাই, বাপ রে বাপ। দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুড়ায় হাত। ঠাকুর মহাশয় বলছে, আমার তো মনের কথা আমি তো বলি নাই। এই দেশে বিচার নাই, বাঁচাবো দায়, বাপ রে বাপ। দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুড়ায় হাত। সঙ্গে সঙ্গে ঠাকুর মহাশয় চরণ বন্দন করে বলছেন, প্রভু ক্ষমা করুন আমার। নরোত্তম, তুমি কি ভাবলে এই হাতটা কি তোমার, এটা তো আমার। যেরকম রামচন্দ্র আমার শরীর, সেরকম তুমিও আমার দেহ, আমার অভিন্ন অঙ্গ, আমার দুইটি হাত বাহু। ঠাকুর মহাশয় বুঝতে পারলেন, যখন তিনি বসতেন না, দুই পাশে রামচন্দ্রকে বসাতেন ভোজন করার সময়, আর একদিকে নরোত্তম ঠাকুরকে বসাতেন, আর ওই পদ্মাবতী এবং ঈশ্বরী ঠাকুরানী যা রন্ধন করে দিতেন, উনি তো অল্প খেতেন, ভালো ভালো জিনিস ওই রামচন্দ্র এবং ঠাকুর মহাশয়ের পাতে দিতেন। ঈশ্বরী ঠাকুরানী বলছে, তুমি তো সবই তুলে দিচ্ছ ওদের পাতে, তুমি কি খাবে? বলছে, ওরা খেলেই আমার পেট ভরে যাবে, ওরা আমি, আমি ওরা, এমন একাত্মস্বরূপ। একদিন আচার্য প্রভু রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র চল বৃন্দাবনে যাব আবার। রামচন্দ্রের মনের মধ্যে বড় ইচ্ছা, গুরুদেবের সঙ্গে বৃন্দাবন যাব, এ কম সৌভাগ্যের কথা। রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয় রামচন্দ্রকে নিজের নিজের প্রাণ বলে মনে করতেন, এ আমার প্রাণ। বলছে, তোমার বড় ভাগ্য, গুরুদেবের সঙ্গে তুমি বৃন্দাবনে যাবে। রামচন্দ্র কবিরাজের সঙ্গে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, এবং আচার্য প্রভু বৃন্দাবনে এই ধীর সমীরে তিনি তার এই লীলাকে সম্বরণ করলেন সেই গোপাষ্টমী তিথিতে। রামচন্দ্র কবিরাজ আবার পুনরায় ফিরে গেলেন, গুরুদেবের এই বিরহ সংবাদ তিনি অস্থির হয়ে গেছেন। আমাদের শ্রীনিবাস আচার্য প্রভুর দিব্য মহিমা, দিব্য, উনি যদি আমাদেরকে এই গ্রন্থ সম্পুট না প্রদান করতেন, আজ আমরা এই সমস্ত গ্রন্থ পেতাম না, পেতাম না আমরা গ্রন্থ। উনি এত কষ্ট, এত ক্লেশ, এত দুঃখ সহকারে আমাদের আচার্যগণের সমস্ত গ্রন্থ উনি প্রচার প্রসার করেছেন, আর উনার প্রচার প্রসারে যথার্থ সার্থক তবেই হবে যদি আমি ওই সমস্ত, আমরা ওই সমস্ত রসতত্ত্বের গ্রন্থগুলি যদি অধ্যয়ন করি। উনি হচ্ছেন মূল স্তম্ভ আমাদের আচার্যগণ। আমরা এই কয়েকদিন যাবৎ ওনার দিব্য লীলা চরিত্র স্মরণ করলাম। উনি যেই প্রেম রসি, রসের রসিক হয়েছেন, যেই বিরহে কাতরে তিনি সেই প্রেমকে অনুভূতি করেছেন, সাধকের জীবনে বিরহ যদি না আসে, সে কে কি করে প্রেম পাবে? প্রেমের আরেকটি শব্দ হচ্ছে বিরহ। জগৎকে দিয়ে গেছেন যে এইরকম বিরহ চাই। আমরা ওনার চরণে বারম্বার বন্দনা করি যে উনি আমাদেরকে সেই প্রেমের এক কণা উনি আমাদের হৃদয়ে সঞ্চার করুক। এই বলেই আমরা ওনার সেই জীবন চরিত্রে এখানেই বিশ্রাম করি। মহাপুরুষ কৃপায় আগামীকাল আমরা সেই ভক্তির সামর্থ্য সিন্ধু বিষয়ে আলোচনা করব। নিতাই গুরু হরি।